তিনি ফিরিয়ে দিবেন কিনা বা তিনি কেমন শাস্তি দিবেন আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতিহি রাব্বিহি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন এমনি ভাবে আমি তাকে প্রতিফলন দেব যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে না ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা আল্লাহ বলছেন পরকালের শাস্তি কঠোর এবং স্থায়ী অনুবাদ করলাম আল্লাহ বলছেন এভাবেই আমি তাদের প্রতিফলন দেব যারা সীমা লঙ্ঘন করেছে এরপরে বলেছেন পরকালের শাস্তি কঠোর এবং স্থায়ী আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আল্লাহ বলছেন পরকালের শাস্তি কঠোর হবে এবং স্থায়ী হবে পরকালের শাস্তি যদি স্থায়ী হয়ে যায় আমাদেরকে কেউ বাঁচাবে বলেন কেউ বাঁচাবে কেউ বাঁচাবে না কেউ বাঁচাতে পারবে না যিনি আমাদেরকে বাঁচাবেন তিনি কে তিনি বলছেন আমাদেরকে ভুলে যাবেন তিনি নিজেই বলছেন আমাদেরকে ভুলে যাবেন কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না এ কথা বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর পরের আয়াতে বলছেন আফালাম ইয়াহদি লাহুম আল্লাহ বলছেন এর পরের আয়াতে আমি তো অনেকগুলো জাতি সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি অনেক মানুষকে দুনিয়ার জমিন থেকে বসত বাড়ি বিচরণ সব ধ্বংস করে দিয়েছি তোমরা কি মনে করেছো তোমরাও যা করে যাচ্ছ আমি তোমাদেরকে ধ্বংস করব না অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি সুতরাং আল্লাহ যদি কারো ধ্বংস চান তাকে কেউ বাঁচাতে পারবে না পারবে না বলেন পারবে না পারবে না তাহলে আজকের মূল বিষয় যেটা বুঝাতে চাই আল্লাহ বলছেন কিয়ামতের দিন তিনি ভুলে যাবেন কাদেরকে বলেন যারা কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন শুনে না তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ ভুলে যাবেন দেখেন তো আমরা কোরআন পড়ি কিনা কোরআন বুঝি কিনা কোরআন শুনি কিনা এই কোন পক্ষে আমরা আসিনি যদি না থাকি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন আর আল্লাহ যদি আপনাকে আমাকে ভুলে যান পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমাদেরকে বাঁচাবার আছে কেউ না কোনো পয়গম্বর না কোনো পীর না কোনো ওলিয়া ওলিয়া না কেউ পারবে না এ কথা যদি সত্যিকার অর্থে বিশ্বাস হয় তাহলে আপনারা আমাদের আমাকে বলেন দিন শেষে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আমাদেরকে ফিরে যাওয়া লাগে আল্লাহ বলছেন বান্দা তুই যত অপরাধ করস না কেন যত অন্যায় করস না কেন আমি জানি দুনিয়ার জমিনে চলার পথে ভুল হয়ে যাবে আমি জানি দুনিয়ার জমিনে চলার পথে অন্যায় হয়ে যাবে আমি জানি দুনিয়ার জমিনে চলার পথে যে কোনো সময় যে কোনো বিপদগামী হয়ে যেতে পারো গোলাম আমি বললাম যখন বুঝতে পারবে তুমি যদি ফিরে এসে আমি রবকে স্বীকার করো আমি কথা দিলাম তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব আপনারা বলেন তো আমাদের জীবনে গুনাহ নাই নাই আছে এই গুনাহ থেকে বাঁচাবার কোন পথ পদ্ধতি আমরা অবলম্বন করি করি না কিছুই করি না এই যে আমরা ধারাবাহিক মসজিদে নামাজে আসি এই তো নামাজ পড়তেছি এতটুকু আর কিছু নাই নিজের পরিবার কেমনে চালাবো নিজের ব্যক্তিকে কেমনে চালাবো এই কথা চিন্তা করি না অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ অনেকের পরিবারে অশান্তি আপনি কোরআন পড়েন না আপনার ঘরে কোরআনের তালিম নাই আপনি কোরআনের মতো চলেন না কোরআন পড়েন না কোরআন বুঝেন না কোরআন বুঝতে চেষ্টা করেন না তাহলে আপনি মনে করবেন বারাকাত আর পাবেন না সুতরাং আমরা আজকে থেকে কোরআন পড়ব বলেন ইনশাআল্লাহ আজকে থেকে কোরআন শুনব ইনশা আজকে থেকে কোরআন বুঝব ইনশাআল্লাহ
কিছু লোক আছে যারা সবসময় কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআন শুনতে বাধা দিবে, কোরআন পড়তে বাধা দিবে, কোরআন বুঝতে বাধা দিবে, আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে, দাঁড়িয়ে যাবে, ওদিকে আমাদের দেখবার মতো সময় নাই। এখন কথা হলো, আমরা যদি কোরআন বুঝতাম তাহলে নামাজে আমাদের আবেগ তৈরি হতো যে এই আয়াতে আল্লাহ কি বলছেন, এই আয়াতে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন, আমরা বুঝতে পারতাম। আমরা বুঝি না, এর কারণ হলো আমরা তো কোরআন পড়াই বুঝি না, এর অর্থ কি তা তো জানতেই পারি না। আপনি আপনার বাচ্চাকে সকল ভাষা শিখাচ্ছেন, আপনার বাচ্চা দুনিয়ার একটা চাকরি পাওয়ার জন্য তাকে ইংলিশ পড়া শেখাচ্ছেন, আইএলটিএস করাচ্ছেন, কিন্তু কোরআন শিখবার জন্য, কোরআন বুঝবার জন্য আপনি কোনো ব্যবস্থা নিলেন না। আপনি ব্যর্থ পিতা, আপনি ব্যর্থ অভিভাবক, আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করাই লাগবে। এজন্য দুনিয়ার জমিনে লাখ কোটি কোটি টাকার সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানদেরকে সম্পদ, সন্তানদেরকে সম্পদ বানিয়ে যান, সন্তানদেরকে সম্পদ বানিয়ে যান, ওদেরকে আলিম বানিয়ে যান। আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার সবই যেহেতু আছে, তাহলে বাচ্চাকে আলিম বানান না কেন, বাচ্চাকে হাফেজ বানান না কেন, বাচ্চাকে আল্লাহওয়ালা বানান না কেন, এই জায়গায় আপনি ব্যর্থ হতে চান কেন? একজন সাহাবিও তো কোরআন না জানেওয়ালা ছিলেন না, একজন ওলি আউলিয়া গৌস কুতুব তো কোরআন না জানেওয়ালা ছিলেন না, তাহলে আপনি কেন কোরআন শিখাচ্ছেন না? আপনি এটা 100% বিশ্বাস করেন যে কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে আমার ছেলে ভালো চাকরি পাবে না, মানুষ তাকে শিক্ষিত বলবে না, এই মনে করে যদি আপনি মাদ্রাসায় না পড়ান, এই মনে করে যদি আপনি আপনার বাচ্চাকে কোরআন হাদিস শিক্ষা না দেন, আপনি জাহান্নামী একজন ব্যর্থ পিতা। যদি আপনি মনে করেন আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না, এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে এই সার্টিফিকেট দিয়া সে দুনিয়ায় কিছুই করতে পারবে না, আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট দিয়ে বিদেশে যেতে পারবে না, আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে সার্টিফিকেটের কোনো দাম নাই, মনে রাখবেন কোরআন ওয়ালার দাম, সার্টিফিকেটের দাম দুনিয়ায় না থাকলেও আল্লাহর কাছে কোরআন ওয়ালার অনেক বেশি দাম আছে। তোমার সার্টিফিকেটের ভ্যালু বয়স 32-এর উপরে হয়ে গেলে আর চাকরি মিলে না, ঠিক বললাম না? তোমার সার্টিফিকেটের ভ্যালু 32-এর উপরে বয়স হলে চাকরি থাকে না, 60-এর কাছাকাছি গেলে আর চাকরি চলে না, শেষ, তোমার এই কাগজের সার্টিফিকেট শেষ। আল্লাহ বলছেন আমি যাকে কোরআনের সার্টিফিকেট দিয়ে দেই তাকে জান্নাতুল ফিরদাউসে না নেওয়া পর্যন্ত তার সার্টিফিকেটের ভ্যালু শেষ হয় না। আপনাকে তো এই চিন্তা করা লাগবে, কেয়ামতের দিনে আল্লাহর কাছে সার্টিফিকেটগুলো দেখাইয়া কোনো লাভ হবে না। এর অর্থ এটা নয়, আপনাদেরকে বলছি না যে আপনারা জাগতিক শিক্ষা অর্জন করবেন না, কলেজ ইউনিভার্সিটিতে পড়বেন না বা পড়াবেন না, বলছি না, আমি বলছি যাই করেন দিনই শিক্ষাটা সাথে রাখেন, ইসলামের শিক্ষাটা সাথে রাখেন, কোরআনের শিক্ষাটা সাথে রাখেন, এটাকে ছোট মনে করবেন না, এটাকে ছোট খাটো মনে করে ফেলে দিবেন না যে এই পড়ালেখা করে কোনো লাভ নাই, এরা তো দুনিয়ার বুঝা। মনে রাখবেন, মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে কেউ বুঝা হয় না, মাদ্রাসায় পড়ে কেউ সমাজের বুঝা হয় না, মাদ্রাসায় পড়ে কেউ সমাজে খারাপ কাজে লিপ্ত হয় না, মাদ্রাসায় পড়নেওয়ালার ভিতরে আল্লাহর ভয় থাকে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, আর যাই হোক তার ভিতরে রবের ভয় থাকবার কারণে হারাম করে না, আর বড় বড় সার্টিফিকেট দারে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেও এই দেশে চান্দাবাজি করে, ডাকাতি করে, বেইমানি করে। সুতরাং সার্টিফিকেট থাকলেই শুধু মানুষ হয় না, মানুষ হতে হলে তাকে আল্লাহকে চিনতে হয়, আল্লাহর পরিচয় তার ভিতরে থাকতে হয়, নচেত এই সার্টিফিকেটের কোনো দাম থাকে না। মনে রাখবেন, এই জন্য বলতে চাই আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে আলেম হাফেজ বানান,
আলেম বানান, হাফেজ বানান, আপত্তি নাই। এরপরে তাকে ব্যবসা বাণিজ্য শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, এরপরে তাকে ব্যবসা বাণিজ্য শিক্ষা দেন, আপত্তির তো কিছু নাই। আপনি কেন এই শিক্ষাটাকে অবজ্ঞা করবেন? কেন এই শিক্ষাকে অবজ্ঞা করবেন? আপনার বাচ্চাকে টিচার এসে পড়ান চারজন, এক একজনের বেতন দিন 3,000, 4,000, 5,000 টাকা করে, তাও মাসে 10 দিন অথবা 15 দিন ক্লাস করায়, মাত্র 1 ঘন্টা এসে বাসায় পড়ায়, তাও আপনি 4,000, 5,000 টাকা করে এক একজনের বাচ্চার পিছনে 20,000, 30,000 টাকা খরচ করেন। অথচ আপনার বাচ্চাকে যে কোরআন শরীফ পড়ায়, আপনার বাচ্চাকে যে মাসআলা মাসাইল শিখায়, তারে আপনি 1,000ও ঠিক মতো দিতে পারেন না। কেন? কেন এগুলা? আপনি আবার মনে করতেছেন আপনি নামাজি, আপনি আবার নিজেকে ভাবতেছেন আপনি তাহাজ্জুদওয়ালা, আপনি আবার নিজেকে ভাবতেছেন আমি হাজি সাহেব। সব রাখো তোমার গাঠটিতে, কেয়ামতের দিন বুঝতে পারবে এই হাজি সাহেবের অবস্থা কি। কোরআনকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন এই সমাজকে, এই সমাজের মানুষকে পরিবর্তন করবার জন্য একটা মাত্র কিতাব আমি দিয়েছি, যার নাম আল কোরআন। এই আল কোরআনটা পড়ো, আল কোরআনটা বুঝো, দেখবে এই সমাজে যত আবিষ্কার হয়েছে অধিকাংশই মুসলমানরা করেছে, তারা কোরআন গবেষণা করে করেছে। আমরা তো কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে পারি না, কোরআন জানতেও চাই না। আল্লাহকে ওয়াস্তে এগুলো করবেন না। কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনের মতো করে চলেন, আর কিছু লাগবে না। আজকে কোরআনকে অবজ্ঞা করবার কোনো সুযোগ নাই, জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। আপনি সব করলেন, সব করলেন, এক একটা বাচ্চাকে, 4-5টা বাচ্চা আপনার কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, বিদেশে পড়ালেন, বড় বড় ডিগ্রি নিলেন, ওরা বড় বড় চাকরি করতেছে, সব যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আপনি বলেন আমার বাচ্চাগুলো সব প্রতিষ্ঠিত, একটা ব্যাংকার, একটা ইঞ্জিনিয়ার, একটা অ্যাডভোকেট, একটা ব্যারিস্টার, আমার তো সব বাচ্চাগুলো সব যার যার জায়গায় পারফেক্ট সাকসেসফুল। আসলে আপনার ক্যালকুলেটারের হিসাব নষ্ট, আপনি বুঝতেই পারেন না, এই সবগুলো ব্যর্থ। যদি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার কোনো সুযোগ না থাকে,